যথাসময়ে রাজ্য সরকার কি ভাবছে সেটা মানুষকে ঠিকঠাক জানি। বিরোধী দলনেতা বলছেন যে বাংলার মেয়ে এখন ঘুমোচ্ছে, তিনি কোনো কথার উত্তর দিচ্ছেন না। দ্বিতীয়ত বলছেন যে তারা চাচ্ছে পুলিশের এখন দুটো কাজ, এক হচ্ছে কালীঘাটের বাড়ি সামলানো, আর একটা হচ্ছে রাস্তায় নেমে বিজেপিকে আটকানো। আরে শুভেন্দু অধিকারী, আগে তো ত্রিপুরার পুলিশ যে নিয়ম মতো চলে, বিজেপি সরকারের পুলিশ তো সেই নিয়মগুলো মানলেই তো এত কষ্ট হয় না। ত্রিপুরায় বিজেপি মিটিং করতে দেবে না, মিছিল করতে দেবে না, করোনা বলে অভিষেককে ঠেকিয়ে রাখবে, মঞ্চ তৈরি হয়ে গেলে বলবে এসে এক্ষুনি ভেঙে দিন, তো তখন মনে ছিল না? তো যান আগে ত্রিপুরায় পুলিশের যে নিয়মে এত আপনারা সরকার চালাচ্ছেন, তো এখানে এসে কাঁদছেন কেন? তো ত্রিপুরা থেকে জেনে আসুন না নিয়ম কানুন কি জিনিস। গোটা শহর 144, কেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবে? মিছিল করা যাবে না, কেন না করোনা আছে, মিছিল করা যাবে না, কেন না কোভিড যদি ছড়ায়। সভা অনুমতি দেওয়ার পর পুলিশের ফোর্স এসে বলছে ভেঙে দিতে হবে, কেন করোনা আছে। তো এইগুলো এখানে রাস্তায় নাটক করছেন কেন? ত্রিপুরা থেকে পুলিশের আইন কানুনগুলো জেনে আসুন না, মিটে যায় তো। আর ওই কটা তো লোক ওই ওনাদের ওই ইয়ে লেন কি বলতে পার্টি অফিসের নাম মুরলীধর সেন নেন, শুভেন্দু অধিকারীদের যা লোক বলে যোগ্যতা তাতে মুরলীধর সেন লেন, ওই গলিটার জন্য ওনাদের জনসভা খুব ভালো জনসভা হয়েছে। এর বেশি হলে রাস্তাঘাটে ও কি হারিয়ে যেতেন, কেউ দেখতে পেত না, কি সমস্যা। ঠিক আছে, ওনার যা মাপ, ওনাদের যা মান, ওনাদের যা জনসমর্থন, মুরলীধর সেনের যে গলিটা ওটা জনসভার পক্ষে খুব ভালো। দাদা আজকেও তো বিজেপির মিছিল পুলিশ আটকেছে, তাহলে কি এই ত্রিপুরায় আপনাদের মিছিল আটকানোর পাল্টা বিজেপির মিছিল আটকানো পুলিশে কলকাতা পুলিশ? না পাল্টার কোনো বিষয় নেই, নিয়ম যদি ওখানে থাকে করোনা দেখায় তাহলে এখানেও তো নিয়মটা করোনাই থাকবে। পুলিশের তো আলাদা আলাদা রাজ্যে আলাদা আলাদা নিয়ম হবে না? তো ওনারা যদি মনে করেন কিছু লোক এসে তারা মাস্ক নেই, এ নেই, তারা আচমকা একটা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করবেন, অ্যাকচুয়াল প্রবলেমটা তো ওনারা তো এটা তো হচ্ছে কহিঁ পে নিগাহে কহিঁ পে নিশানা। এদিকে তথাগত রায়, ওপাশে দিলীপ ঘোষ, এপাশে শুভেন্দু অধিকারী, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, নিজেদের অভ্যন্তরীণ গোষ্ঠীবাজির একটা অভ্যন্তরীণ প্রতিযোগিতা। তো সেইখানে দাঁড়িয়ে জনসাধারণকে বিরক্ত করার দরকার কি? ঘরে বসে এক কাপ চা খেয়ে নিজেরা বুঝতে পারে না যে নেতারা তারা এসছে রাস্তাঘাটে জনগণকে বিরক্ত করার জন্য। ফলে আমি বিজেপি নেতাদের বলবো, রাজ্যে বিজেপি নেতাদের বলবো, যাদের টিভিতে বড় বড় কথা বলতে দেখলাম, তারা এই পুলিশের নিয়মকানুনগুলো ত্রিপুরার পুলিশের কাছ থেকে শিখে আসুন, যে রাস্তায় কখন বেরোনো উচিত, রাস্তায় কেন হাঁটা উচিত না, রাস্তায় কেন মিছিল করা উচিত না। আপনাদের সরকার ত্রিপুরায় তো তারা যে নিয়ম মানছেন, তা আপনাদের দলের তো সেই নিয়মটুকু তো অন্তত মানা উচিত। আজকে ডিমনিটাইজেশনের 5 বছর, অর্থনীতির কি অবস্থা দেখছেন এই 5 বছরের মধ্যে? সার্বিকভাবে যে একেবারে নোটবন্দি থেকে শুরু করে পরের পর যে নীতিগুলো তারা নিয়েছেন তাতে অর্থনীতি সর্বনাশ হচ্ছে, এবং তারপরে দেখা যাচ্ছে বাংলা যে বিকল্প নীতিতে চলছে সেটাই বরং রেজাল্ট দিচ্ছে। আপনারা দেখুন কেন্দ্রীয় সরকারের রিপোর্ট, মাথাপিছু আয় সারা দেশের যা গড়, ডাবল ইঞ্জিন সরকারগুলোর যা হাল, তার থেকে পশ্চিমবঙ্গ এগিয়ে। কী করে হচ্ছে? কেন্দ্রীয় রিপোর্টে হচ্ছে।